আসসালামু আলাইকুম। আমার কাছে বিভিন্ন মাধ্যমে অনেকেই জানতে চাচ্ছেন যে সম্প্রতি ছিনতাই হওয়া এমভি আবদুল্লাহর বর্তমান অবস্থা কি। আমি আসলে বেশ কয়েকদিন এটা নিয়ে কথা বলিনি যে তাদের অবস্থা কি, আপডেট ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত মাতামাতি হয়ে গেছে, এতটা হওয়াটা আসলে উচিত না। তো তারপরেও আপনারা গতকালকে নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে যে জলদস্যুর পক্ষ থেকে জাহাজ মালিকের সাথে যোগাযোগ করা হয়েছে, এই খবরটা আমি গতকাল শুনেছি। তারপরে 100% ভেরিফাই করার পরে এখন আপনাদের সাথে শেয়ার করছি যে হ্যাঁ, খবরটা সত্য সোফার। তবে এখানে বিষয় আছে কিছু, যে এটা জাহাজ মালিক পক্ষ, তারপর ইন্স্যুরেন্স কোম্পানি, থার্ড পার্টি সবাই ভেরিফাই করবে যে যারা যোগাযোগ করছে তারা আসলে অথেন্টিক কিনা, তারা ঠিক গ্রুপ কিনা। কারণ জলদস্যুদের বেশ কয়েকটা গ্রুপ এখানে কাজ করে, প্রথমে একটা গ্রুপ হাইজ্যাক করে, তারপরে সেই গ্রুপটা জাহাজটাকে অন্য আরেক গ্রুপের কাছে হ্যান্ডওভার করে, তারপরে তারা এই র্যানসাম বা মুক্তিপণ নিয়ে কথাবার্তা বলে ইত্যাদি বিষয়। আর নাবিকদের পরিস্থিতি আসলে ভালো বলা যায় না, তবে মন্দের ভালো আর কি, ওখানে তো এখন ভালো থাকার কথা না। তারপরেও যতক্ষণ পর্যন্ত লাইফ থ্রেটনিং কিছু না হয় আলহামদুলিল্লাহ সেটাই ভালো। যদি ওখানে থাকতে কষ্ট হচ্ছে, হবে, এখন আনহাইজেনিক একটা অবস্থা, ছোট্ট একটা জায়গায় 23 জন একসাথে থাকা, তারপরে খাবার এবং পানির রেশনিং করা, পানির স্বল্পতা, খাবারের স্বল্পতা, এগুলো তো আছে, একটা ওয়াশরুম ইউজ করা, সো এই এই বিষয়গুলো কষ্টকর, এটা মানতে হবে। তারপরেও যতক্ষণ পর্যন্ত লাইফ রিস্ক আছে, এই ধরনের কিছু না আসে, ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো, এইটুকু ভালো বলা যায় আর কি। আর যেহেতু জলদস্যু অলরেডি যোগাযোগ করছে, তার মানে এটা অবশ্যই একটা স্বস্তির খবর, তার মানে তারা চায় যে বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাক। আমার ধারণা ওখানে যেহেতু বিভিন্ন দেশের নৌবাহিনী তৎপর, ওরা হয়তো একরকম চাপের মুখে খুব দ্রুত মালিক পক্ষের সাথে যোগাযোগ করছে। ওরাও ভালো মতো জানে যে তারা যদি বাংলাদেশি নাবিকদের কোনো ক্ষতি করে, তাহলে ওখানে যে সমস্ত নৌবাহিনী আছে তারা অবশ্যই অপারেশন কন্ডাক্ট করবে। তবে সম্প্রতি সেখানকার নৌবাহিনী যে কমান্ডো অপারেশন চালানোর পারমিশন চেয়েছে, জাহাজ কোম্পানি মালিক এবং আমাদের সরকার পারমিশন দেয়নি, এটা আসলে খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল আমার কাছে মনে হয়। কারণ যে কোনো ধরনের কমান্ডো অপারেশন চালানো মানে হচ্ছে আমাদের নাবিকদের জন্য সেটা লাইফ থ্রেটনিং। আমরা চাই না সেটা হোক, আমরা চাই সুস্থভাবে সুন্দরভাবে মুক্তিপণের টাকা দিয়ে কোনো ধরনের ক্ষতি ছাড়া আমাদের জাহাজ এবং আমাদের নাবিকরা ফেরত আসুক। যেহেতু তারা এখন যোগাযোগ করছে, তার মানে এটা আস্তে আস্তে সমাধানের দিকে যাবে ইনশাল্লাহ। সব কিছু ভেরিফাই হলে তারপরে মুক্তিপণের যে অ্যামাউন্ট সেটা খুব গোপনে এটা ডিল করা হবে, এই বিষয়গুলো খুবই কনফিডেন্সিয়াল, এটা বাইরের কেউ জানবে না যে কার মাধ্যমে কিভাবে ডিল হচ্ছে, কত টাকা ডিল হচ্ছে। তো এই সময়টা মাইন্ড গেম চলবে আর কি বেশ কিছুদিন, এটা সময় লাগবে, এটা একদিন দুই দিনে হয়ে যাবে না। তো এখন সবাইকে একটু ধৈর্য ধরতে হবে, তবে বিষয়টা ইনশাল্লাহ খুব দ্রুত সমাধান হয়ে যাবে, আমরাও চাই খুব দ্রুত সমাধান হয়ে যাক। আমি তো চাই যে তারা ঈদের আগে বাংলাদেশে এসে ঈদ করুক, ইনশাল্লাহ তারা ফিরবে, সুস্থভাবে ফিরবে। আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।